ঢাকার পূর্বাচল যে আমূল পরিবর্তন হয়েছে তা আমরা দেখার জন্য গত শুক্রবার বের হয়েছিলাম ঢাকার পূর্বাচলে। সেখানে প্রথমেই আমরা গিয়েছিলাম সেনাবাহিনীর আবাসিক প্রকল্প জলশিরি আবাসন প্রকল্পের ভিতরে শেখ রাসেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, যে কলেজটি ইতিমধ্যে খুবই সুনাম করিয়েছে। নতুন ঢাকার যে কথা শুনে আসছি তার বাস্তব চিত্র দেখে এলাম ঢাকার পূর্বাচল এলাকায়। সেখানে আমরা আগে সড়কটি বলে দিচ্ছি, নতুন বাজার থেকে আমরা মাদানি অ্যাভিনিউ, যেটা 100 ফিট সড়ক, সেই সড়কটি দিয়ে আমরা প্রথমে বেড়ায় গিয়েছিলাম। ওখান থেকে নৌকায় পার হয়ে, ঠিক সড়ক পার হয়েই হলেই এই আবাসিক প্রকল্প জলশিরির ভেতর দিয়ে সেখানে যেতে হয়। এটা দেখছেন জলশিরি আবাসন প্রকল্পের ভিতরের সড়কটি। সেই সড়কে আমরা একটি অটোরিকশায় করে যাচ্ছি সেই সড়কের ভেতর দিয়ে। এই সড়কটি দেখতে খুবই সুন্দর, আশপাশের পরিবেশ সব কিছু মিলে আপনাকে আপনার কাছে খুবই ভালো লাগবে। যদিও এই এলাকায় এখন পুরো দমে কাজ চলছে দেখে এসেছি, সেখান কার রাস্তাঘাট দূর দূরান্ত থেকে পর্যটকরাও সেখানে যান। আমরা এখন যে সড়কটি দেখতে পাচ্ছি সেই সড়কটি হলো, এটা ওই আবাসিন প্রকল্পের ভিতর দিয়েই এই সড়কটি, যে বেড়াইদের যে ব্রিজটি হচ্ছে সেই ব্রিজটি পার হয়ে যাওয়ার পরে এটা সম্ভবত যে গাউসিয়া রোডের সাথে মিলিত হবে। এটা ঠিক জলশিরি প্রকল্পের মাঝামাঝি অবস্থানে কাজ দেখতে পেয়েছি, যে ওইখানে ওইখানকার কিছু ঘর বাড়ি রয়েছে যেগুলো অ্যাকোয়ার করা হয়েছে, এবং অ্যাকোয়ার সংক্রান্ত কিছুটা সম্ভবত ওই বাড়িঘরগুলা সরিয়ে ফেলার পরে ওই সড়কটি যে মিলবে গাউসিয়ার সাথে। ওখান থেকে আমরা গিয়েছিলাম বেড়াইদের যে বালু নদীর উপরে যে ব্রিজটি হচ্ছে সেই ব্রিজের যে পর্যন্ত কাজ হয়েছে আমরা দেখলাম, ডান পাশের কাজ মোটামুটি শেষ, বাম দিকেরটাও মোটামুটি শেষ। বাম দিকে এখন রেলিংয়ের কাজ হচ্ছে, তারা আশা করছেন যে চলতি বছরের মধ্যে অথবা আগামী বছরের হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ সড়কটি উন্মুক্ত হতে পারে, সেই গতিতেই কাজ হচ্ছে। দেখতেছেন সেই ব্রিজটি। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম যে বসুন্ধরার যে আবাসিক প্রকল্প পি এক্সটেনশন, এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটার ওই পাশেই বসুন্ধরা আবাসিক প্রকল্পের পি এক্সটেনশন। পি এক্সটেনশনে যাওয়ার যে স্টিলের ব্রিজ করা হয়েছে সেটি বাম দিকেই যে এলাকাটিতে দেখছেন সেটা বসুন্ধরা আবাসিক প্রকল্পের পি এক্সটেনশন, এবং
এরপরেই আছে কিউ এক্সটেনশন, এসব এলাকা শেষ হয়ে গেলে বসুন্ধরা আবাসিক এলাকার পি এক্সটেনশন যে ব্লক সেটি দেখা যাচ্ছে। পি এক্সটেনশন এলাকা বসুন্ধরা আবাসিক প্রকল্পের এখানে বালু।